উপস্থিত মুসল্লিয়ানা বৃন্দ, এই ঘটনার মধ্যে কথা বাড়িয়ে আপনাদের আমি কষ্ট দিতে চাই না। সখীপুর আমার কাছে খুবই প্রিয় জায়গা। সখীপুর সে আগের সখীপুর নাই, এখন অন্য সখীপুরে আমরা বাস করি। আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে যে নয়াবংশীকে মুক্তিযুদ্ধের সময় এইখানেই পেয়েছিলাম, এই পাইলট স্কুল মাঠেই পেয়েছিলাম, এখান থেকে তাকে শেষ বিদায় দিচ্ছি। নয়াবংশী একটা মস্ত বড় মানুষ, মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে খালি হাতে একজন পাকিস্তানি হানাদারকে যে ধরেছিলেন তার নাম নয়াবংশী। দেশের অনেক উত্থান পতনের কারণে দেশের স্বাধীনতা অর্থবহ হয় নাই, মুক্তিযোদ্ধারাও যথাযথ সম্মান পায় নাই, স্বাধীনতার শত্রুরাও যতখানি দাপটে চলাফেরা করে, যারা জীবন দিয়ে স্বাধীনতা এনেছে তারা অনেকেই ততটা করতে পারে না। সখীপুরের মানুষের সবারই জানা আছে আমি মনে থাকবে, আমার অন্তরে যখন যেটা মনে হয় আমি অন্তরের বিরুদ্ধে কখনো যাইনি। নয়াবংশী একটা মস্ত বড় মানুষ, এই দুনিয়ায় বড় মানুষ বলতে যাকে বুঝায় তার মধ্যে নয়াবংশী। বঙ্গবন্ধু নিহত হবার পর আমি নয়াবংশীর হাতে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে একটা চিঠি দিয়েছিলাম, উনি মারাত্মক সম্মান করেছিলেন মৌলানা ভাসানী নয়াবংশীকে। আমাদের এখানে আজগর সাহেব ছিলেন, আমার ধারণায় একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যে উন্নতমানের বক্তৃতা করতে পারে তার চেয়ে অনেক বেশি উন্নতমানের বক্তৃতা করেছিলেন এইখানে, যখন টিনের ঘরটা ছিল সেই ঘরে এই স্কুলের সভাপতি হিসাবে। আমি আজকে খুবই মর্মাহত, পুলিশের গাড়ো বানার দেওয়া নিয়ে রাত্রি ১২টার সময় মারা গেছেন একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, আর বেলা ২টার সময় একটা ম্যাজিস্ট্রেট